হলেন হোসেন মিয়া। জীবনে বহু ব্যবসার সাথে যুক্ত হয়েও সফল হতে পারেননি তিনি। কখনো লোকসান, কখনো ইচ্ছাহীনতা, কখনো আবার সব ছেড়ে ছুড়েই হারিয়ে গেছেন কয়েক মাসের জন্য। অভাব অনটন তার নিত্যসঙ্গী। আজ দুমাস হলো তিনি চুলের ব্যবসা শুরু করেছেন, আর সে কারণেই সাইকেল নিয়ে আবার ছুটছেন। নতুন ছাগল চুরি করলে জানাইস না। আজ তোর মাথা মনে হয় গরম হয়েছে, তোর একটু গোছে দি, ডলে দি, ভালো করে আয়। তুই কি হোসেন হলি নাহি? হ্যাঁ, কিছু নাই, একটু দেখ না মা, হে বিলের মধ্যে গেছে কিনা একটু দেখ। আচ্ছা ঠিক আছে, চুল পড়তেছে, যাইতে হইলে কিন্তু কদুর তেল কিনে দেওয়া লাগবে। দিব নাকি না, যা মনে থাকবো তো। হ্যাঁ থাকবো। দেখা লাগবে না, ভালো চুল। হ্যাঁ দেখ না, এতগুলো চুল দিলাম, দিছে মাত্র 10 টাকা। ও আচ্ছা, আমার কাছে কিছু চুল আছে, তোমায় পা দেখেন তো। দিব না, টাকা দেন, 20 টাকা 20 টাকা।
আমার কাছে তো বাংকি রাখবো না রাখবো না এই আমার টাকা দেন কিসে দেন पसंद करे ना तो लाखी दीबी तर तो खाले आखी दीबी তাহলে তো 100 টাকা দিল কেন আমি হরির দোকান থেকে লিপস্টিক কিনে গোলাপি রঙের আর এক পাতা কালো টিপ চলে যা ঘরে যা কই গেল দিদা যা ডাক আই তোই 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 खराबी बड़वाई गाना गुलो अनेक पुरातन নতুন গান দেন না আরে সুরের বাচ্চা সুর গানের তুই কি বুঝবি এটা কত সুন্দর গান শিল্পী কারা জানাস মমতাজ মমতাজ মন দিল দিয়ে গানটা হন তোর এটা কত কব ক কি কবি গানটা মূলত আমি তো শুনতে পারতেছি না সেই জন্য আপনারে কলাম তাছাড়া আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে নে কত কি ইম্পর্টেন্ট কথা হোসেনের আসার ব্যাপার আমার একদম ভালো লাগতেছে না গেছিলাম ওর ঘরের মধ্যে আড্ডা দেওয়ার জন্য যেই ঢুকছি ঢুকার সাথে সাথে আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি একদম মেনে নিতে পারতেছি না বড় ভাই খালি আপনার দিক তাকাইয়ে আমি কিচ্ছু কই নেই আমার তারাই দেশে আমি চুপচাপ চলে আইছি তোরে যে দূর দূর করে তারাই দিল তুই কি কোনো ডিস্টার্ব করছিলি তারে খোদার কসম বড় ভাই
এই আপনার কসম কেটে করছি, আমার কিচ্ছু কই নাই, একটু ডিস্টার্ব করি নাই। যে আড্ডার কথা কইছি কর সাথে সাথে আমার দূর দূর করে তাড়াই দিল। নিশ্চয় কোথাও কোনো ঝামেলা আছে, ঝামেলা যদি না থাকবো ব্যবসা বাণিজ্য যেরকম ভাবে পড়ে দেবে কেন? টাকা পয়সা রুলিং করে না, কোনো আমদানি রপ্তানি নাই, কোথাও কোনো একটা গন্ডগোল আছে রে। কি কোন টাকা পয়সা নিয়ে ফটবাজি করতেছে? আমি কোনো প্রমাণ আদি পাই নাই, কিন্তু আমার কাছে সন্দেহ মনে হইতেছে। দেখছিস আমি তো বলছিলাম আগে কোন না কোন একটা ঝামেলা আছে। কোনো কথা বলবি না, একদম চুপচাপ সোজা যাবি, সোজা যাবি, কোনো কথা বলে কোনো টাকা দিবি না। আমি সোজা যাব না, আমি ওর কাছে যাব, যাই জিজ্ঞেস করব ও এখানে কে কি জন্য আসছে। একটা থাপ্পড় খাবি, আমি থাপ্পড় খেতে রাজি আছি, একদম চুপ, আমি একদমই ওর কাছে যাব। চুপ, আমার কই যায়? কি রে এনা, ওর কি তার পছন্দ হয়? খুব শখ না? দেব তোকে মরি ছেলে। তোর প্রেমী হ্যার মোবাইল নাম্বার রেখে গেছে। মানে কি? ভাজা মাছটা উল্টা খাইতে পারো না যে তোমার জন্য প্রত্যেক দিন দাঁড়া থাইকে থাকে, গাছের পাতা সব ছেড়ে সাইকেল দিয়ে সারা আম বাগান ঘুরে বেড়ায় সেই। ওই মায়ের খাবি কিন্তু কইছি, তোমার আমার প্রেম কয় কেন? আমি কার ভালোবাসি যে আবেগ দিয়া নাম্বারটা গাছের গায়ে লিখা গেছে, প্রেম হইতে আর কতক্ষণ? তোর লগে আর কথাই কমু না, ফোন রাখ, অসভ্য সেরি। ও খালা আইতেছি। মানে এই সিজনটা এই সময়টাই খারাপ, মেয়া মানুষের মাথার চুল ঝরঝরিয়া পড়ে, কি বিয়ালা মাইয়া কি আবিত্তা মাইয়া। আমার কাছ থেকে টাকা নিবি, টাকা নিয়ে গ্রামে ঘুরে ঘুরে চুল উলে কিনা আইনা জমা করবি, আর এই জমা করা চুল নসিমন বাড়া করে আমি জেলা শহরে নিয়ে যাবো।
হেগুলেন বাদ দিয়ে তুই নাই হয়ে গেলি হাওয়া হয়ে গেলি, তোর কোনো খোঁজও নাই, তোর কোনো খবরও নাই। এই কারণটা কি, ঘটনাটা কি আমার খুইলা কত? কিরে তুই গা লাগতেছ কে? তোরে কিছু একটা জিজ্ঞেস করছি, উত্তর দে ভাই। বোনটা ভালো না। এই তোর মনের কথা শুনলে আমার আর তোর পেট ভরবো? পেট তো ভরবো না। তুই তো একটা লুজার পোলা, যে কোনো ব্যবসায়ী গেলি ওই ব্যবসায়ী লস খাইলি। হন জীবন মেলা বড়, বইয়া থাকলে হইব না, কিছু একটা করতে হইব। কর কর, এখনো সামনে অনেক সময় আছে। ঠিক আছে, দেখতেছি। এই দেহি দেহি করলে হইব? হ্যাঁ, আওয়াজ আওয়াজ দে, বড় করে আওয়াজ দে। বস্তা বস্তা চুলাই নে আমার ঘরে জমা করবি, এই জমিনে চুলা আমি জায়গা মতো লয়ে যাই দিয়া হুম। আবারও থুতনা চুল গাছ, তোর সমস্যাটা কি, তোর অসুবিধাটা কি আমার খুইলা কত? ভাই কটা টাকা লাগতো? হ্যালো জি, আপনি কি হোসেন কইতেছেন? জি জি। আচ্ছা, আমার সই আপনার সাথে কথা বলতে। আপনি এখন কই? জি আমি যে আশেপাশে আছি। এই তুই না টাকা চাইলি, তোর টাকা লাগবে না, বিয়ালে আইছেন মনে। কইলো তো আশেপাশে আছে, অহন আইতেছে না কেন? পাগলা সাইকেল কত শুনে না। আজকে তোমরা কোনো চুল ফুলানি নেই, আপনি আসছেন কেন? অমন করে তাকান কেন, কি সমস্যা? চোখে কি নেপা হয়েছে? না হয়েছে কি, মানুষ যখন অনেক আলো কিবারে দেখতে পায়, মানে সাদের মতো আলো, তখন মানুষ অন্ধ হয়ে যায়। বিশ্বাস করেন আমি 4-5 দিন না খেয়ে থাকতে পারবো, আমার খিদা পাবে না, কিন্তু তার দিকে তাকায় থাকলে আমার ভাল লাগে। নাম্বার লিখছেন কেন? তোমার কাছে নাম্বার চাওয়ার সাহস আছে নাকি আমার? তাই বলি গাছের মধ্যে লিখে যাইতে হবে, আপনার একটু লজ্জা সরম নাই? প্রেমে পড়লে আবার লজ্জা সরম থাকে নাকি? আমারে খাওয়া করে দিও। শোনেন, কোনো মাপ নাই, সোজা পথ দেখেন। কোন গিরাম? শ্যামপুর। বাপমা কি করে? বাপমা মরে গেছে ছোটবেলায়, মনে নাই। Thank you.
বলো কি করো জানি না হ্যালো জরিমানা দিলাম এক হাজার টাকা ছাগল তো রেখে দিস এটা তো ফাও পেলি যা যার যা জায়গায় যা ছাগলটা খুব খারাপ ছিল উঠছে বর্কিরকে আমি তো ভ্যাঁ করা সত্যি কইতাছ এই ছাগল সুদ ধরা পড়ছে হ আমার অবশ্য একটু মায়া লাগছে আহারে শত হলো গ্রামের মানুষ একসাথে কত ফুটবল খেলছি খালি ফুটবল খেলি হবে সোর বলে কথা তুমি কিন্তু অসাথ আর মিশবা না না কখনো না তুমি বলো বড় তো আরো না দোয়া তুলসী পাতা তুলসী পাতা কেনা জানি না তবে একটা কথা তোমার লগে থাকার পর থেকে আমার মন সবসময় ভালো থাকে মনে হয় জীবনে কি যেন একটা পূর্ণ করছিলাম তাই তোমারে পাইছি কিন্তু বিষয়টা না অত সহজ হইব না আমার খালার যেই রাগ একবার সেইটা গেলে খবর আছে চলো তোমার খালার কাছে যাই আমার খালার কাছে যাই কি করবা কি কম তোমার বিয়ে করবো কম অত সব বিয়ে করব Thank you.
যা সারা দিন চুপচাপ থাকে, কই যায়, কি করে, কই খাওয়া দাওয়া করে, কিচ্ছু বুঝতাছি না। আমার মাথায় ধরে না, আমার মনে হয় কি জানো, জিনিয়ে বা ভূতে ধরছে। না না ভাই, ওর জিনিয়ে ধরে না, প্রেম রোগে ধরছে, প্রেম রোগ। আওয়াজ নামিয়ে কথা কো, একদম থাপড়াই মরার গেল মরে নেই দেবো। সুরের গলায় এত বড় কথা করে, এই সব কথা মাথা সুরের মানে না। আপনি যখন কয়েছেন আমি সুর, অবশ্যই আমি সুর। তবে ছাগলটা কলাম যদি চুরি করে আনতে পারতাম, তার সবচেয়ে বড় ভাগটা কিন্তু আপনিই নিতেন, এ কথা তো আর অস্বীকার করতে পারবেন না। একটা থাপ্পড় দিয়ে না গালের দাঁত সবটি ফেলাই দেবো। জুতার মালা দিয়ে ঘুরবা লাগছিল, 1000 টাকা দিয়ে চুরি আনছি, তোর কাছে কত টাকা পাই হিসাব আছে? হিসাব আমার কাছে নাই, হিসাব করতেও তো পারি না, হিসাব করতে পারি না বলে তো চুরি করি। হিসাব যদি করতে পারতাম তাহলে তো আপনার মতোই বহুমুখী ব্যবসা খুলে বসতাম। ব্যবসা খুলে বসে তাবৎ মানুষ খাইটে খাইটে মরতো, আর আমি বসে বসে খালি শ্যাবদে শ্যাবদে টাকা গুনতাম। সব কিছু এত সহজ ভাবিস না, বুঝছ, অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতে হয়, এগুলো তুই কোন থেকে বুঝবি? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আমি বুঝিও নে, আমার ভালোও লাগে না, সেজন্য চুরি করি। তাইলে আর কি, জুতার মালা গলায় দেখুন, 1000 টাকা দিয়ে সারিলাম, এই হিসাবটা কি আছে? কলিমুদ্দিন বড় একটা গরু কিনেছে, খালি নদীর ঘাটে একবার আসতে দেন, হাওয়া হয়ে যাবি। ঘাটে টলার রেডি আমার, যেটাই করস খুব সাবধানে, কেউ জানে টের ডানা পায়। আস্তে আস্তে টিপ, এটা লোহা টিপতেছ না, আমার পাও টিপতেছ, কথা বুঝছ, আরাম দিয়ে আয়েস দিয়ে টিপ। রাত হয়ে গেছে তো অপারেশনে যাচ্ছে, তাই তুমি সত্যি সত্যি আমরা ভালোবাসো। কি মনে হয় তোমার নিজের কি মনে হয় জানো? চারিপাশে একটা বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েছি আমি, আর পুরো সমুদ্র আমার দিকে তারায় আসতেছে। আমি বারবার নৌকা ওঠার চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না। আমি ডুবে গেলে তোমার টাইনা তুলব না, তোমার রাসুলটা আমার দিব না। ভালো তো সবাই বাঁচতে পারে বুঝলাম, কিন্তু ভালোবাসা শাড়ির মতো আগলায় রাখতে পারে কয়েক দিন। তুমি পারবো না, পারবো না আমার শাড়ির মতো আগলায় রাখতে। তোমার সাথে আমার কি মিল জানো? কি মিল? আমারও বাবা নাই, আমিও বাপ মা কারে কার ছোটবেলায় এটা কখনো জানি নাই। প্রথমে চাষার বাসায়, তারপর মামার বাসায়, আর যখন একটু বুঝ হইল তখন খানা লইয়া এলো। তারপর থেকে এই তিলডাঙ্গে আমার বড় হয়ে ওঠা, সবার কপালে ভালোবাসা জোটে না হোসেন, খুব অল্প মানুষের জীবনে ভালোবাসা পায়। কখনো তাগের কথা মনে হয় না, মনে করে কি নাম তাগা ফিরে আইব না। আচ্ছা শোনো, আমি দিলাম খালা আমার খুঁজতে, আমি আর একটু বুঝি না, আমার আর একটু বসে রাখতে হলে আমার খালা লাগবে কথা দিদি, অন্য বসে রাখতে। হোসেন,
নালিশ করে দিব না খুব তেল হয়ে গেছে এখনই যে আমি ভাইয়ের কাছে নালিশ করবো তোর তোমার নালিশের খেতা ইংলিশ আবার যা কি ডাকার খেতা পরে তোর আমি দেখতেছি তারা বড় ভাই এত বড় অপমান আমি সহ্য করতে পারতেছি না ও দুই দিনের জীবন ওর সাহস হয় কি করে আমার এত পায় চোর এত বড় সাহস পায় কোত্থেকে বিষয় এটা না বিষয় হলো অন্য একটা পাখি খাঁচায় থাক পারছে না খাঁচা ভাঙ্গে উড়ে যাবে স্যার এত সোজা না ও কি ভুলে গেছে আপনি ওর কাছে কত টাকা পান তাছাড়া চুলের ব্যবসা তো লাটে উঠছে আর ও সাইকেল নিয়ে কোথায় যায় শরীরের জন্য খুবই ক্ষতিকর যে কোনো সময় একটা প্যাচ গোজ বাইজা যেতে পারে মানে ঠান্ডা একদম কুল থাকতে হবে খালি আপনি করলেন বলে আমি ঠান্ডা হয়ে গেলাম কিন্তু আপনি যখন অর্ডার দেবেন সাথে সাথে আমি ওরে ফাটা ফেলা দেবো একদম মিনা ও মিনা কই গেলি মা খালা সারাদিন সিল্লাও কেন সবসময় ঘরের মধ্যে ঢুকে থাকস একটু চোখের সামনে সামনে থাকতে পারিস না খালা আমার রান্নাতেও ভালো লাগে না এই রান্নার জিনিসপত্র দেখতেও ভালো লাগে না আমার তো শুধু স্বাস্থ্য ভালো লাগে ওরে আমার সোহাগিরি রে ওনার রান্নাতে ভালো লাগে না তা বিয়ে বয়া শ্বশুরবাড়ি গেলে জামাই যদি ভালো মন্দ কিছু খাইতে চায় তাহলে রান্না খাওয়াইতে হইব না তা রান্নাটা শিখতে হইব না আমি শুধু কইলাম আমার ভালো লাগে না আর তো কিছু কই শ্যামপুর আব্বা জীবিত নাই কি করো চুলকিনি তোর এই বাড়িতে ঢুকতে লজ্জা করলো না আমার পোড়া যদি বাড়ি থাকতো তা গুলি করে তোর সাজা করে ফেলাইতো বাইরে বাড়ি থেকে খালা আমি কিন্তু ওরে অনেক ভালোবাসি কি কইলি ভালোবাসোস মিনা ও মিনা আরে তুই চিনস তুই আর কোনোদিন যদি এই বাড়ির মধ্যে ঢুকোস
চলে গেছিলা খালা তোমারে চোখে চোখে রাখছে কথা কইলেই টের পেয়ে যাব তুমি কথা কইতে পারলা আমি তোমারে কত ভালোবাসি কষ্ট হয় না আমার সেটা আমি বুঝি বলেই তো ফোনটা ধরলাম মিনা চলো না পালাই যাই যে না আমাকে কেউ খুঁজতে পাবে না শুধু তুমি আর আমি খালা ধরতেও পারবে না পালাই যাও কি সব কিছু সমাধান হ এটাই সমাধান নলে জীবনও তোমার খালা আমার লোক তোমার বিয়ে দিবে না কি রো যাবা কথা কো না কেন কোথায় যাবা যেখানে দুই চোখ যায় সেদিকে যাব মিনা কালকে ওরে খাল পারে দাঁড়ায় থাক তুমি আসলেই আমরা এই গ্রাম ছেড়ে যাবো বা ঠিক আছে তুমি আসবা মিনা তুমি আমরা ভালোবাসো না আমার তুমি বিশ্বাস করো না মিনা বিশ্বাস করো না করি তো তালে তালে পরে কালকেই আসতেছি তুমি কিন্তু গুছাই নিও সিদ্ধান্ত কি না ঠিক হইব ভালোবাসি তো ঠকুন তারপরও আরেকবার ভাইবে দেখতি জীবনটা করলাম ছেলে খেলা না তোরে কওয়া দরকার কইলাম তুই আর কাউরে কইস না আমার কি তোর এমন মনে হয় পুঁজিপাট্টা দিয়া ব্যাগ খাইয়া ব্যবসা বাণিজ্য কারে উঠিয়া তুই গেলি গিয়া তুই আইস টেকার লিগা বিজ্ঞা করা শুরু করছিস না খুব বিপদে আছে বিপদে না থাকতে তোর বেচারি এভাবে এই যে পোয়া পিঠার মতো গাল আছে না ফুলে রয়েছে থাপ রাইয়া এটারে চেপটা করে দিব খারাপ রেসুটকে যা কয় টাকা লাগবো ভাই 3000 টাকা হলে হয়ে যাবে 3000 নাই 2000 টাকা আছে লয়ে যা তোর কেন বইতে হয়েছি ওট ওট যা যা যাইতে কইছি যা
চলেন চলেন। হ্যাঁ
কই যাম নৌকা রেডি আছে কোন তাড়াতাড়ি চল নৌকা রেডি আছে মানে ওই হোসেন কই হোসেন নৌকা আছে এই যে মোবাইল আছে চল চল ওই আমারে পাঠাইছে তাড়াতাড়ি চল ফোন দিতাছিলাম ভাই আমি তো আপনার চিনি না আপা এখন এত কথা কত সময় নেই পরিস্থিতি খুব খারাপ তাড়াতাড়ি চলেন হোসেনের কাছে শুনে নিন তাড়াতাড়ি আসেন क्यों देख पेली तो समस्या बाबा कष्ट बैग टा हमारे देते ना मित्र ठीक है ताती है ताती है খালার বর্ণনা ও সমস্ত সাক্ষ্য প্রমাণ হোসেনের বিরুদ্ধে যাওয়ায় দেশে প্রচলিত আইন অনুযায়ী তার সাজা হয়। এর কিছুদিন পর একটি পাচারকারী চক্রের হাত থেকে মিনাকে উদ্ধার করে পুলিশ। তবে হোসেনকে কেউ আর উদ্ধার করেনি।